আমার বয়স 84 বছর। এইরকম ভোট দিতে শান্তি পাই নাই, তিনটা মেশিনকে 6টা চাপ দিছি, ভোট হয়ে গেছে। কোনো সমস্যা নাই, এতে আরো সহজ ভোট, আগের থেকে এখন যেটা হয়েছে এটেনে ভোট, এটিও যাই হোক স্যার, আমরা মুরক্ষ মানুষ তো স্যার। আপনারা জানেন যে এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আমাদের যশোর জেলার মোট 2টি উপজেলায় মিরামপুর এবং কেশবপুরে আজকের ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। মোট 260টি কেন্দ্র 2 উপজেলা মিলে, এবং সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন যে আমরা এবারে যশোর জেলার প্রতিটি উপজেলার ভোটের ক্ষেত্রে ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে। ইভিএমের ক্ষেত্রে যে বিষয়টি আমরা আশঙ্কা করেছিলাম যে একটু লোকজন বুঝতে পারবে না বা এই টাইপের কিছু, কিন্তু সেরকম কোনো পরিলক্ষিত হয়নি। খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং লোকজন অনেক দিয়ে ভোট দিয়ে খুব আনন্দ প্রকাশ করছে যে আমরা নতুন একটা জিনিস দেখলাম এবং খুব সুন্দর, আগের থেকে অনেক পরিচ্ছন্ন পদ্ধতিতে আমরা ভোটগুলো দিচ্ছি। এ পর্যন্ত ভোটের উপস্থিতি সকালবেলা বৃষ্টি ছিল, রাতেরবেলা বৃষ্টি ছিল, তার কারণে একটু কম হলেও বেলা বাড়ার সাথে সাথে আশা করছি ভোটার পরিস্থিতি বাড়বে, ভোটার উপস্থিতি বাড়বে এবং সার্বিক ভোট কেন্দ্রের পরিস্থিতি খুব ভালো, কোনো অভিযোগ বা অনুযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেখেন আপনারাই দেখছেন, কিন্তু আমরা সবাই এখানে আছি উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশেই, কিন্তু শান্তিপূর্ণভাবে সকাল 8টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। ডিজিটাল বাংলাদেশ, কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যেটা বললেন, খুব চমৎকার পরিবেশে সবার মধ্যে স্বস্তির ছাপ আমরা দেখেছি, আপনারাও কিন্তু দেখছেন। আর নিরাপত্তার কথা যদি বলেন, দেখেন এখানে 2টি উপজেলায় 6000 নিরাপত্তা বাহিনীর সদস্য কাজ করছে, পুলিশের 5 এডিশনাল এসপি, 2 এএসপি নেতৃত্বে 2000 পুলিশ সদস্য কাজ করছে, আনসারের প্রায় 4000 সদস্য, মোবাইল স্ট্রাইকিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি কাজ করছে, তাছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও কাজ করছে। এক কথায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি যেটি বলি, নিরাপত্তার চাদরে মনিরামপুর এবং কেশবপুর ঢাকা আছে। কোনো এখন পর্যন্ত কোনো ধরনের আমরা সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, নির্বাচনের অনুকূল পরিবেশের পরিপন্থী কিছু হয় না, আমরা আশা করছি কোনো কিছুই হবে না। আমাদের নিরাপত্তার জাল অনেক বেশি বিস্তৃত, এরপরেও কোনো দুষ্কৃতিকারী কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির বা নির্বাচনের অনুকূল পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করে, তার বিরুদ্ধে নির্বাচনী বিধিবিধান আছে, কঠিন এবং কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা সহ আমার মনে হয় নির্বাচন কমিশন চাহিত যে ইলেকশন, সেটা আমরা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন মনিরামপুর এবং কেশবপুরে উপহার দিতে পারব। থ্যাংক ইউ।